আজ 8 ডিসেম্বর বরিশাল হানাদার মুক্ত দিবস। 1971 সালের এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে কোণঠাসা হয়ে পড়ে বরিশাল থেকে নৌপথে পালিয়ে যায় পাক হানাদার বাহিনী। দিবসটি পালন উপলক্ষে নগরীর বৌদ্ধভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জনপ্রতিনিধি, রাজনৈতিক এবং প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান এবং বিকেলে জেলা স্টেডিয়ামে সম্প্রীতির আলোয় আলোকিত কনসার্ট আয়োজন করে সিটি কর্পোরেশন। বরিশাল মুক্তি দিবস উপলক্ষে বুধবার সকাল 11টায় নগরীর বান্ধ রোডের বৌদ্ধভূমি ও টর্চার সেলের স্মৃতি 71 স্তম্ভের পাদদেশে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র শেনিবাস সাদিক আবদুল্লাহ। পরে মহানগর এবং জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দার, জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতি 71 স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে জাতীয় পতাকা এবং সিটি কর্পোরেশন ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করেন সিটি মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন শেষে বৌদ্ধভূমি প্রাঙ্গণে সিটি কর্পোরেশনের আয়োজনে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহযোগিতায় 90 জন মুক্তিযোদ্ধা ও 10 জন মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বান্ধ রোডের শহীদ আব্দুর রব সেনিয়াবাদ জেলা স্টেডিয়ামে সম্প্রীতির আলোয় আলোকিত কনসার্ট আয়োজন করেছে সিটি কর্পোরেশন। তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের এবং পাক হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের ইতিহাস জানাতে বৌদ্ধভূমিতে এই আয়োজন করার কথা বলেছেন সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধে আমাদের বরিশাল মুক্ত হয়েছিল 1 সপ্তাহ আগে, 16 ডিসেম্বর আপনারা জানেন সামনে। আজকে আপনারা জানেন যে 100 মুক্তিযোদ্ধাকে আমরা কিছু অর্থ এবং তাদেরকে নিয়ে আজকে আমরা এই যেহেতু এই বৌদ্ধভূমির গত বছর আমরা উদ্বোধন করেছি, এই ধারাবাহিকতায় আমরা যত মুক্তিযোদ্ধারা আছে 100-100 করে আমরা প্রতিটি প্রোগ্রামে তাদেরকে আমরা আনবো, সম্মাননা দেবো। এবং আজকে আপনারা জানেন যে স্টেডিয়ামে কনসার্ট আছে এবং এরপরে তো 16 ডিসেম্বরের প্রোগ্রাম তো রয়েই গেছে। তো আজকের দিনে আমার বরিশালবাসী না সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান থাকবে যে এই মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এই জায়গাটা আপনারা আসুন, দেখে যান। এখানে আসলে পরে আপনারা সেই ফিলিংসটা আপনারা পাবেন যে মুক্তিযুদ্ধের সময় আমাদের যে মা বোনেদের ইজ্জত গিয়েছিল, যে কিসের বিনিময়ে আজকে আমাদের স্বাধীনতা। এই চেতনাগুলি আমাদের নতুন প্রজন্মের ভিতরে আমাদের ঢুকিয়ে দেওয়া উচিত, আদারওয়াইজ মুখে মুখেই চেতনা, এই সব কিছু মুখে মুখে খাতা কলমে থেকে যাবে একবারে। তো ধন্যবাদ সবাইকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।